উন্নত জীবনের আশায় মালয়েশিয়ায় পাড়ি জমায় বাংলাদেশ, ভারত সহ অনেক দেশের মানুষ। তবে কেউ বৈধভাবে আর কেউ অবৈধভাবে। আর বেশ কিছুদিন ধরে এই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে দেশটির অভিবাসন বিভাগ। এরই অংশ হিসেবে কোতারায়া বাংলা মার্কেট, ইমিগ্রেশন, পুলিশ সহ অন্য বাহিনীগুলোর যৌথ অভিযানে অবৈধ অভিবাসীদের আটক করা হয়। কোন কোন দোকানে অবৈধ আছে কিনা, কোন লোক আছে কিনা, অবৈধ ওয়ার্কার আছে কিনা, যাদেরকে অবৈধ পেয়েছে তাদেরকে ধরে নিয়েছে। অবৈধ আছে আর বৈধ যত হয়ে যায় এই জন্য আর কি অপারেশন দেওয়া হয়েছে। মাইজির কাগজ দেখলে সেরেছি, কার্ড দেখলে সেরেছি, ভিসা যাদের আছে তাদের তো সারছই, তো বেশি ধরছে যে এক জায়গার ভিসা এক জায়গায় যারা কাজ করে। শনিবার স্থানীয় সময় দুপুর 12টা থেকে শুরু হওয়া প্রায় আড়াই ঘন্টার এই অভিযানে মহিলা সহ প্রচুর বাংলাদেশিদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে কতজন মহিলা ও কতজন পুরুষ আটক করা হয়েছে তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে 5 শতাধিকের মধ্যে বাংলাদেশি পুরুষ ও মহিলার সংখ্যা 400-এরও বেশি। এই অভিযানের পর অভিবাসী ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। যাদের যে মাইজি হয়েছে, ফিঙ্গারপ্রিন্ট হয়েছে, ই কার্ড হয়েছে, তাদেরকে চেক করে ছেড়ে দিছে। ই-কার্ড প্রোগ্রাম নিবন্ধনের সময় পেরিয়ে যাওয়ায় অবৈধ থাকা বিদেশি শ্রমিকদের আটক করে প্রতিদিন সারাশি অভিযান চালিয়ে আসছে দেশটির অভিবাসন বিভাগ। গত 30 জুন মাঝরাত থেকে শুরু হওয়া এই অভিযানে এ পর্যন্ত 1500-এরও অধিক বাংলাদেশি শ্রমিককে আটক করা হয়েছে। এ পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ দূতাবাস সহ কমিউনিটি নেতারা। আসলে তারা যাচাই বাছাই করতেছেন, আমরা বিদেশের যারা আছি আমরা কি বৈধভাবে ব্যবসা করছি কিনা, বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো আমাদের বৈধতা ছিল, বৈধ লাইসেন্স ছিল এবং অনেকেরই বৈধ শ্রমিক ছিল, যেগুলি নাই সেদিকে তারা সতর্কবরণ করেছেন। দেশটির ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা গেছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এই অভিযান অব্যাহত থাকবে। তবে বৈধদের কোনো ভয় নেই, অবৈধদের রিহায়ারিং এর মাধ্যমে 31 ডিসেম্বরের মধ্যে বৈধ হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলা টিভি নিউজ ডেস্ক।